ಚಿತ್ರಪುರಿ ಕೃಷಿ ಚಿತ್ರ. আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চিত্রপুরী কৃষি চিত্র ইউটিউব চ্যানেলে। ঘুরে বেড়াচ্ছি মেহেরপুরে, মুজিবনগর। বন্ধুরা, আপনাদের হয়তো খেয়াল আছে, বেশ কিছুদিন আগে একটি প্রতিবেদন দেখিয়েছিলাম শিশিরের গারুল চাষ। অনেক বন্ধুরাই আবারও দেখতে চেয়েছেন সেই শিশির আলমের গারুলের খামারের বর্তমান অবস্থা, তিনি এখন কেমন আছেন। তো বন্ধুরা, আজকে এই পর্বে থাকছে সেই গারুল পালনের উপরে আরেকটি প্রতিবেদন। আসেন, নমস্কার। গারল একটি গৃহপালিত প্রাণী। গারলের মাংস দারুণ সুস্বাদু। গারলের দুধ ও মাংস দেশের আমিষের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। গারল পালন সহজ ও কম ব্যয় সম্পন্ন। গারলের মাংসের চাহিদা থাকায় বর্তমানে দেশে গারল পালনের সংখ্যা বেড়ে গেছে। অনেকেই বাণিজ্যিকভাবে গারলের খামার গড়ে তুলেছেন। গারল পালন ও উৎপাদনশীল জাতের গারল নির্বাচনের মাধ্যমে খামার করলে একজন খামারি ব্যাপকভাবে লাভবান হতে পারে। আসসালামু আলাইকুম শিশির ভাই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখন কি খামারের অবস্থা কেমন? খামারের অবস্থা আগের থেকে খুবই ভালো ভাই। আগের চেয়ে ভালো? আগের থেকে অনেক অনেক ভালো, আলহামদুলিল্লাহ। আপনি তো কামাল করে দিয়েছেন ভাই, সারা দেশ ভাই। আচ্ছা, যাই হোক, এর আগে যে আসছিলাম আপনার একটা প্রতিবেদন করতে, খেয়াল আছে তো? জি 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 জি, হ্যাঁ, বেশ আগে। জি জি, পাশেই আসছিলাম আর একটা ইয়াতে, একটা বলসুন্দরী কুলের প্রতিবেদন করতে, দেখলাম যেহেতু নিকটেই ভাইয়ের সঙ্গে আবার দেখা করি। যাই হোক, এখন কি পরিমাণ আছে? এখন প্রায় 900-1000 কাছে ভাই। 900-1000? জি, ছোট বড়ই। তো এখানে তো অল্প দেখছে, আর গুলো তো আপনার রাখা আছে, এগুলো তো আপনার 8-10 দিন বয়সের, মানে 0-10 দিনের মধ্যে যে বাচ্চাগুলো তার মারা আছে কিনা, আর বড়গুলো আপনার ওই যে সাইডে আছে ওরা আরেক জায়গায় চলছে। আমরা তো অর্থাৎ আলাদা আলাদা ভাবে ব্যাচ করে বিভিন্ন এলাকায় ব্যাচ করে ছড়ানো হয়। হ্যাঁ, এগুলো তো সাধারণত ছেড়ে পালন করা হয়? জি জি, সবই ছেড়ে পালন। আমাদের গলায় রশি থাকে না? জি না। হ্যাঁ, তাহলে এখানে মা এবং ছোট বাচ্চা? জি জি। এখানে কয়দিনের বাচ্চা এটা? এই যেমন মনে করেন 3 দিন বয়স। হ্যাঁ, এই বাচ্চাটা 3 দিন বয়স। 3 দিন বয়স? জি জি। এই আমার এটা 3 দিন? জি জি। না, নেব না, আমি আদর করবো। এটা 3 দিন? জি জি জি। এর ওয়েট কি পরিমাণ আসবে এখন? এর ওয়েট আপনার তাও 3-3.5 কেজি ওজন হয়ে যাবে। 3-3.5 কেজি? না জি। আচ্ছা, তো ওর মা কয় বিয়ে দিল? এর মার বয়স, এর আমার 5 বার বিয়ে দিচ্ছে আমার এখানে। গারল পালনের জন্য প্রথমে জাত নির্বাচন একটি গুরুত্বপূর্ণ ধাপ। খামারের লাভ অনেকাংশে নির্ভর করে উচ্চ উৎপাদনশীল সুস্থ সবল গারল নির্বাচনের উপর। পালনের জন্য 7-12 মাস বয়সের সুস্থ গারল নির্বাচন করা উচিত। চোখ, নাক, মুখ উজ্জ্বল ও পরিষ্কার হতে হবে। অরিজিনাল ডুপ্লিকেট সম্বন্ধে আমাকে একটু বুঝান তো, গারলের মধ্যে কি আবার অরিজিনাল ডুপ্লিকেট আছে? যেমন অরিজিনাল যেটা মনে করেন ভারত থেকে আমরা প্রথম সংগ্রহ করেছিলাম, যে সেটা অরিজিনাল গারল বলি আমরা। আর আমাদের দেশীয় যে ভেড়াগুলো ছিল ওর সাথে আপনার গারল, অরিজিনাল গারলের পাঠা দিয়ে ক্রস করাইয়ে আমরা দেশীয় গারল হিসাবে যেটা তৈরি করছি, আমরা নিজেরা তৈরি করছি ওইটাকে আমরা ক্রস বলি। আচ্ছা, এখানে আমরা কি বুঝতে পারবো যে অরিজিনাল এবং ক্রস? হ্যাঁ, ক্রস দেখতে অরিজিনাল, সেটা আপনার দেখেন লেজটা প্রায় মাটি সেম সেম, কি 4 আঙুল, কি 2-3 ইঞ্চি উপরে। আর যারা ক্রসগুলা এগুলো হাঁটুর উপরে লেজ চলে আসবে। এটার বয়স কত? 7 মাস মতো। এর বয়স 7 মাস মাত্র? এটা হচ্ছে অরিজিনাল গারল? জি, অরিজিনাল গারল। দেখেন এর অরিজিনাল গারলের নেস্টটা একবার মাটি বরাবর, মাটি বরাবর প্রায়। আবার দেখেন কান টান মাথা লোম সবগুলাই ভালো লাগবে, তাই? হ্যাঁ, যেহেতু একটা ক্রস ধরে আপনার সেই জায়গাতে দেখেন এটা লেজগুলা অত বড় না,
কিন্তু এগুলা এগুলা 70-80% গাড়ল, যেটা একেবারে ক্রস না। আচ্ছা, বুঝলেন? এরা অনেকটা ওদের মতো দেখতে না, সব ধর লোমটাও খারাপ। আচ্ছা, যাই হোক, যদি আমরা ক্রস করতে চাই এখান থেকে অরিজিনাল একটা গাড়ল, পাঠা গাড়ল নিয়ে আমাদের দেশি যে ভেড়া আছে সেটার সঙ্গে ক্রস করব। জি, ক্রস করলে আপনার ওই ক্রস হয়ে আসে, তখন আমরা দেশীয় গাড়ল হয় তখন। আচ্ছা, ওয়েট সম্বন্ধে যদি বলতেন, অরিজিনালটা তো ওয়েট অরিজিনাল ওয়েট আমাদের এখানে পাঠাগুলো মনে করেন 70-75 কেজি পর্যন্ত ওজন হয়। আচ্ছা, কিন্তু ক্রস যেটা আমরা বলি দেশীয় গাড়লের সাথে, ওগুলো আপনার আপনার ওই পাঠাগুলো হয়তো 35-40 কেজি ওজন আসবে। এটা হচ্ছে আর এক দল না? জি জি, এই দলটা যাদের বাচ্চা মা সবই বড়, মানে পেটে বাচ্চা, এগুলো সব পেটে বাচ্চা, পেটে বাচ্চা এবং সাথেও বাচ্চা আছে কিছু কিছু, এদেরকে আলাদাভাবে রাখা হয়েছে। ওইখানে দেখলাম যেটা, সেটা হচ্ছে কাছে বাচ্চা, মানে 10 দিন জোরত থেকে 10 দিন বয়সের মা বাচ্চাগুলো আলাদা করা আছে। আচ্ছা, আর এইগুলো আপনার বড় বাচ্চা, এগুলো পেটে বাচ্চা এবং কাছেও এক একটা বাচ্চা আছে, সেইগুলো আলাদা করা হয়েছে। এগুলো সবই পেটে বাচ্চা যেগুলো আছে মনে করেন। তার মানে সবগুলো গাভীন? জি গাভীন, জি। তাই এখানে যতগুলো আছে সব গাভীন? জি জি, ওখানেও দেখলেন প্রায় 100টা আছে, এভাবে আরও এক জায়গায় আছে 200-300, এরকম আমরা মানে পর্যায়ক্রমে, অর্থাৎ আলাদা আলাদা ব্যাচ করে বিভিন্ন জায়গায় ছেড়ে দেওয়া হয়। গাড়ল সাধারণত চড়ে খেতে পছন্দ করে, তবে আবদ্ধ অবস্থাতেও বাহির থেকে ঘাস ও দানাদার খাদ্য সরবরাহ করে পালন করা যায়। ছাগলের মতোই লতাপাতা জাতীয় গাছের পাতা এরা খুব পছন্দ করে, শুকনো ও সংরক্ষিত ঘাস এবং দানাদার খাদ্য এরা খেয়ে থাকে। এমনকি খাদ্যের অভাব দেখা দিলে গাড়ল খড় ও নাড়াও খেয়ে থাকে। এরা সবুজ ঘাস যে আমাদের এখানে যে জন্মায় সব ঘাসই এরা পছন্দ করে খাবার জন্য। তারপরে লতা পাতা যাই দেবেন, মনে কর সবুজ জাতীয় হলে এদের হবে, সব কিছু খাবে। আর এক্সট্রা দানাদার খাবার কি দেন? এক্সট্রা দানাদার খাবার আমরা তেমন কিছু দিইনি, তবে যদি আপনার মনে করেন এখন আমাদের মাঠে ঘাস নাই, এ সময় আমরা ওই যে খড় তারপরে নিপিয়ার পাঞ্চং যে ঘাস আছে ওইগুলা মিক্সড করে দানা খাবার যে ভুসি, ভুসিরাই দিই খালি, কিংবা ভুট্টা গুঁড়া এগুলা চারি চারি দিয়ে মেখে খাওয়াই আর কি। তবে সেটা তেমন একটা লাগে না? না না, তেমন লাগে না। অর্থাৎ গাড়ল পালনে সবচেয়ে বেশি সুবিধা হচ্ছে যে অতিরিক্ত হচ্ছে খাবার দেয়া, জি জি, তা দিতে হয় না। জি, মানে ন্যাচারালি যেটা ঘাস অর্থাৎ ছেড়ে পালন করা এই অবস্থাতেই হয়ে যায়। জি, গাড়লের বংশ বৃদ্ধি করার জন্য খামারে প্রয়োজনীয় সংখ্যক পাঠার ব্যবস্থা থাকতে হবে এবং খেয়াল রাখতে হবে যেন সেই পাঠা পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস পায়। সবসময় খেয়াল রাখতে হবে যে পাঠা দিয়ে প্রজননের জন্য বীজ দেওয়া হবে সেই পাঠা যেন শারীরিকভাবে উপযুক্ত থাকে, সেজন্য সেই পাঠাকে দৈনিক ছোলা দেওয়া যেতে পারে, পাঠাকে অতিরিক্ত চর্বিযুক্ত খাবার দেওয়া যাবে না। এইটার বয়স কত? এটার বয়স আপনার 1 মাস 10 দিন মতো হবে, হয়তো 40-45 দিন মতো। এই যে এটা, এটা অবশ্যই একই বয়সের মনে করেন, ওইটা দেখছেন, এই যে দেখছেন না, এগুলো সব মনে করেন ওই যে 45-40 দিন করে বয়স, 45-40 দিন, 40-45 দিন না? এবারে আমার বড়, এটা হচ্ছে আমার বাড়ির সব থেকে বড় পাঠা। পাঠা? জি জি। ওয়েট কিরকম আসবে এটার? ওয়েট আমার কিছুদিন আগে মাপা ছিল আপনার 60-62 কেজি মতো ওজন ছিল, এখন এখন একটু বেশি হবে। মানে কয়টা পাঠির জন্য একটা পাঠা দরকার? এখন আমাদের মতে নিতে হলে আপনার, আমরা যদি মেসুইট ভালো পাঠা হয় 40-50টা দিলে সমস্যা নেই, কিন্তু আমরা এটাকে আমরা দেখা যাচ্ছে এখানে আমার 360-365টা মতো আছে, আমি 3টা পাঠা দিই সবগুলো করাই, তাই মানে পর্যায়ক্রমে প্রজনন করাই, একদিন একটা একটা করে ছাড়ি, এটা একটা আজকে দিলাম, আরেকদিন আরেকটা দেবো, আরেকদিন আরেকটা দেবো, এরকম। আচ্ছা, একটা পূর্ণাঙ্গ পাঠা অর্থাৎ পূর্ণাঙ্গ বয়স্ক একটা পাঠার মূল্য বর্তমান কত? আমি এখানে হাইস্ট 85,000 টাকা পর্যন্ত বিক্রি করছি। 85,000 টাকা, তার ওজন ছিল আপনার 70 কেজি। আচ্ছা, আমরা যদি সব করে পালন করতে চাই বাড়িতে, তাহলে এই যে
এটা বোধ হ্যাঁ ওই বাচ্চাগুলো আপনার ওই 3 মাস বয়সের হয়ে গেছে এগুলো নিতে পারবো হ্যাঁ এই সব বাচ্চাগুলো নিয়ে যাবে জি এগুলো নিয়ে যাবে এগুলো 3 মাস 3.5 মাস মতো বয়স হয়েছে মাছরা থাকবে মাছরা থাকবে পুরো খাবার শিখে গেছে তো সম্পূর্ণ মানে ন্যাচারাল খাবার খেতে পারবে তো এক জোড়া কত নেবেন এগুলো আমরা ভালোটা যেটা অরিজিনাল গাড়ল এটা আমরা 16000 টাকা জোড়া বেচছি 16000 টাকা জোড়া 16000 টাকা জোড়া তার মানে 8000 টাকা পার পিস আর পূর্ণাঙ্গ যেগুলো সেগুলো কত পূর্ণাঙ্গ মনে করেন আমার কাছে আমি ক্রসগুলা 10-12000 টাকা অরিজিনালগুলা 25-30 পর্যন্ত বেশি ভালোটা নিম্নগুলো আছে 18-20 এরকমও আছে আপনার ফার্ম থেকে জি জি আমার প্রতি বছর এভারেজে কতগুলো বাচ্চা হয় বাচ্চা আমার এখানে মনে করেন 360-370টা মতো মানে মা ভেড়া আছে এরা আপনি গড় মনে করেন 3টা করে ধরেন বছরে বাচ্চা দেয় আমাকে একটা গাভী গারল বছরে 3 বার বাচ্চা দেয় না বাচ্চা দেয় 2 বার আমি গড় 3টা করি কেউ 2টা দেয় কেউ 3টা দেয় কেউ 1টা দেয় তাহলে এবার বছরে 2 বার দেবে আমাকে হ্যাঁ হ্যাঁ তাহলে 2 বার দিলে গড়ে যে 3টা দেয় তার কাছে 6টা যে 2টা দেয় তার কাছে 4টি যে 1টা দেয় তার কাছে 2টা আমি এটা গড় হিসাব করছি যে 3টা বছরে আমি একজনের হাতে পাইছি বাচ্চা কিন্তু যথেষ্ট লাভ হ্যাঁ আমি মনে করি গাড়লে যথেষ্ট লাভ আছে বর্তমানে গাড়লের ব্যবসায়ীতে অনেকজন হয়তো লসে পড়ে আছে সেগুলো হচ্ছে আপনার যারা দালালদের সাথে সংগ্রহ করে দালালরা তো আপনার 2 মাস 1.5 মাস 1 মাসের বাচ্চা কিংবা যেগুলা রিজেক্ট মনে করেন আমরা যেমন 10-12 বছর 13 বছর ধরে বাচ্চা নিয়ে ছেড়ে দিলাম রিজেক্ট মালগুলো নিয়ে গিয়ে তারা কম দামে হয়তো কোনো খেতোয়ালকে দিচ্ছে তারা দালালদের সাথে নিচ্ছে নিয়ে হয়তো তারা লাভবান হইতে পারছে না এরকমও আমাদের জানা আছে তো আমি অনুরোধ করবো যারা দালালদের সাথে না নিয়ে কোনো যদি ফার্মওয়ালাদের সাথে যোগাযোগ করে তারা ফার্ম করার প্রথম সূত্রে যারা ফার্ম করবে তারা যদি করে আশা করি গাড়লে লস হবে না এটা আমি গ্যারান্টি দিতে পারি তারা লাভের মুখেই দেখবে কিন্তু যদি দালালদের সাথে নিয়ে আপনার ফার্ম করার চেষ্টা করে ফার্মও করতে পারবে না এবং লসে পড়বে অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন কে যদি ইচ্ছা করে সরাসরি যে কোনো খামারির কাছে থেকে যদি নেই এখন নিজে প্রেজেন্ট থেকে নিজে উপস্থিত হয়ে যাচাই বাছাই করে নেই যেমন আমি আসছি আমি দেখে শুনে যেটা পছন্দ হয় আপনার সঙ্গে দরদাম করে সেটা তারপর আপনি চাইলেও তো আমার মনে করেন 2-2.5 মাস বাচ্চা আপনার কোনো দিচ্ছি না আপনি দাম দিলেও আমার তো 4-4.5 মাস বয়স নিলাম বেচবো না আচ্ছা সেক্ষেত্রে আমাকে একটু প্র্যাকটিক্যালি দেখান যে কি সাইজ গাড়ল আসলে নেওয়া উচিত এবং সেটার মূল্য কি রকম হতে পারে বড় নিতে পারলে তো কোনো ব্যাপার না যদি বাচ্চার ক্ষেত্রে আমরা সর্বনিম্ন বাচ্চা মনে করেন এইগুলাকে দিতে হবে একে বাঁচাইতে পারবে কিন্তু এর সাথে যদি আপনি একটা এদের চেহারা ভালো দেখেন দেখে নেন এই দেখেন এটার এটা দেখেন চেহারাটা খুব সুন্দর দেখেন কিন্তু এই বাচ্চারা আমি যদি আপনার পছন্দ হতো এটাই ভালো হবে এই বাচ্চারা দিয়ে আপনি বাঁচাইতে পারবেন এই বাচ্চাটাকে এরা আসলে রাখাল ভক্ত না জি জি রাখাল যেভাবে ভক্ত খালি না এদের যাই পরিচর্যা করুক তার পিছনে এমন কিরা যদি আপনার মনে করেন পানিতে ঝাঁপ দেবে পুরা এরাও দেবে অনেকে এসে গরুর খামার করে গরুর খামারের পাশাপাশি বা এর সাথে কি এগুলো পালন করা যাবে হ্যাঁ হ্যাঁ যাবে হ্যাঁ যাবে আমি কিন্তু অনেক খামারেই দেখেছি গরুর সঙ্গে এই যে ভেড়া কিছু কিছু গাড়ল পালন করতে জি করবে করছে তো এখন গরুর সাথে বলে এদের ভালো হয় দেখ এখন তো আর আপনার অন্য কোনো প্রফেশন নাই না না এখন আমার অন্য কোনো প্রফেশন নাই শুধু গাড়লেই চিন্তা ভাবনা আছে এবং আমি ভবিষ্যতে এর সাথে আরও কিছু করতে পারি কি না এর সঙ্গে আরও কি অ্যাড করার কি আমি গাড়লের সাথে মনে করছি যে দুম্বা কিংবা আরও ভালো জাতের গাড়ল কোথাও পাই কি আফ্রিকান যেটা একটা আছে এগুলো দিয়ে ক্রস করাই আমি দেখছি টেস্ট করে দেখ কোনটাই ভালো হবে না হবে এভাবে একটা যায় তার একটা তৈরি করার একটা সিদ্ধান্ত আমি নিয়েছি মনে আচ্ছা যাই হোক সারাদিন তো মোটামুটি ছেড়ে পালন করা হয় জি এরপরে আর বাসস্থান সম্বন্ধে যদি বলতেন কীরকম বাসস্থান হওয়া দরকার এদেরকে বাসস্থান যাতে খোলামেলা হবে আলো বাতাস সবসময় যাবে এদের জায়গাটা একটু উঁচু জায়গা রাখতে হবে যাতে একটু মাথা সিস্টেম করে যাতে ময়লা টয়লাগুলো নিচে পড়ে ওদের গায়ে না লাগে কারণ যদি পেশাব পায়খানা
নিচে মানে পড়ে থালি এই যে যে লোমগুলো আছে ওগুলো তোলার মতো নরম, পেশাব পায়খানা রসটা এদের লোমে টেনে নেবে, সকল সময় এরা ভেজা থাকবে, আর ভেজা থাকলে তো সমস্যা কম বেশি হইতে পারে, ঠান্ডা তারপরে নোংরার কারণে লোমের ভিতরে কোনো রোগ টোগ আসতে পারে, এই কারণে ওদের শুকনা এবং ফাঁকা জায়গা হলে সব থেকে। অর্থাৎ ছাগল পালন করতে যেরকম ঘর দরকার ঠিক ওই রকম আচ্ছা আরেকটি বিষয় জানবো, চিকিৎসাজনিত অর্থাৎ পশু পাখি কিন্তু আসলে ভ্যাকসিন করতে হয় বিভিন্ন সময় বিভিন্ন বয়সে, এই গারুল পালন ক্ষেত্রে আপনি কী কী বিষয়টা বেশি লক্ষ্য রাখেন এবং কী কী চিকিৎসা দিচ্ছেন? এইটা আমরা নিয়মিত পিপিআর এর চিকিৎসাটা করি, অর্থাৎ ছাগলের যে চিকিৎসা ছাগলের যে পিপিআর দেওয়া হয় সেটাই আমরা করি, আর এই যে খুরা রোগ আছে এগুলো আমরা খুরা রোগের ভ্যাকসিন দিই না, খালি পিপিআর এর ভ্যাকসিনটা দিই, আর নিয়মিত প্রয়োজন মনে করে যখন বুঝি যে কৃমি দরকার এটা নিয়মিত করি, নিয়মিত কৃমির ইঞ্জেকশন হোক ট্যাবলেট হোক মানে কৃমি জাতীয় যতগুলো চিকিৎসা আছে এদেরকে আমরা নিয়মিত করে যাই, সে এক মাস পরে হোক দুই মাস পরে হোক তাদের পরিস্থিতি বুঝে। আচ্ছা এদের স্থানীয় প্রাণী সম্পদ অফিস থেকে কর্মকর্তারা কি আসেন দেখভাল করেন পরামর্শ দেন? না তেমনভাবে আমাদের যে দেখভাল কি পরামর্শ কি সহযোগিতা এরম করার আমাদের প্রয়োজনও হয় না, তাদের তারাও খুব একটা আসে না। তখন প্রাথমিক ট্রিটমেন্ট সেটা আপনি নিজেই আয়ত্ত করে ফেলেছেন, আমরা শিখে দিয়ে ফেলেছি এখন আমরা সবই বুঝে গেছি। যাই হোক শিশির ভাই, এর আগেও আসছিলাম আপনার খামার দেখেছি, এবারও আসলাম, আল্লাহ আবার সাক্ষাৎ করার সুযোগ দিল। তো এর আগে ফোন নাম্বারটা হারিয়ে ফেলেছিলাম, এখন সরাসরি আপনার মুখে ফোন নাম্বার দেন, আমার দর্শকরা শুনুক এবং আমি ডিসক্রিপশনেও লিখে দেবো। আমার মোবাইল নাম্বার হচ্ছে 0172950952। তো শিশির ভাই আসলে আমি চাচ্ছি এই প্রাণী সেক্টরটা অনেকটা এগিয়ে যাক, আপনার দেখা দেখি অনেক বেকার তরুণ আছে তারা স্বল্প করে শখ করে দু একটা নিয়ে শুরু করবে, একসময় দেখা যাবে যে বেশ বড় আকারের তার একটা কমার্শিয়াল খামার হয়ে গেছে, এটাতে কিন্তু আপনার নামও সারা জীবন থেকে যাবে। তা আপনার কাছে করো জোরে অনুরোধ, সেটা হচ্ছে আমার এই ভিডিও দেখে কোনো ভাই বন্ধুরা যদি আসে আপনি আমার কথা চিন্তা করে যতটুকু পারেন কম রাখবেন এবং সুস্থ মানুষকে ভালো দেওয়ার চেষ্টা করি এবং ভালো পরামর্শ দেওয়ার চেষ্টা করি, আশা করি যতদিন আছি মানুষকে ভালো পরামর্শ দেব এবং তাদেরকে ভালো কিছু দেওয়ার জন্যই আমি আছি। ঠিক আছে ভাইয়া, অনেক কষ্ট দিলাম আপনাকে, আপনি অনেক সময় দিলেন ভাইয়া, তা আমার জন্য দোয়া করবেন অবশ্যই। সুই দর্শক, আজকে আবারও দেখানোর চেষ্টা করলাম এই মেহেরপুর, এটি তারানগর গ্রাম, আমার পাশে দাঁড়িয়ে আছে অনেকেই চেনেন, আমার চেয়ে বেশি চেনেন ভাইও একটা হিরো, হ্যাঁ নাম শিশির, এর সঙ্গে শিশির গারল নামে পরিচিত। আরেকটি কথা আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই, যারাই যে কোনো পশুই কেনেন না কেন সরাসরি খামারের সঙ্গে কথা বলে নিজে হাতে পছন্দ করে দরদাম করে নেবেন, মাঝখানে কাউকে রাখবেন না, কারণ কেনার সময় মাঝখানে অন্য কেউ থাকলে কিন্তু একটু ক্ষতির সম্ভাবনা থাকে, যে কারণে আমি বারবার পরামর্শ দিই যাই করুন না কেন কষ্ট করলে নিজে এসে নিজে পছন্দ করে দরদাম করে তারপরে নেবেন। তো সবার জন্য শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের এই প্রতিবেদনটি, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ। কৃষি আর কৃষকের মিত্র চিত্রপুরী, কৃষি চিত্র খামার আর খামারের মিত্র চিত্রপুরী, কৃষি চিত্র। আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন, আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।